আমরা গত 15 তারিখ থেকে যেভাবে আমরা প্রচার অভিযানটা চালাচ্ছি প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা যে প্রচার অভিযান চালাচ্ছিলাম, সেই প্রচার অভিযানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মানে জেলার মানুষ যেভাবে সাড়া দিয়েছে, সত্যিই মানে ধন্যবাদ জানাই প্রত্যেককেই যে আমাদের আবেদনে তারা সাড়া দিয়েছে। আর বিশেষ করে ধন্যবাদ জানাই যারা এই প্রায় 20 দিন ধরে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঢুকে যেভাবে প্রচার করেছে, তার জন্যে আমরা আজ দেখতে পাচ্ছি আমাদের জেলা থেকে 100টার বেশি বাস ভর্তি হবে এবং সাথে সাথে ছোট গাড়িও প্রায় 50 খানার উপরে যাবে। তো এই জন্যে এত মানুষ যেহেতু যাবে, আমি কর্মীদেরকে আবারও অনুরোধ করব, আমার লাইভটা কাটি যাচ্ছিল আগেই বলছিলাম যে যারা দায়িত্বে থাকবে তাদের অনেক বেশি দায়িত্ব, অনেক বড় দায়িত্ব তাদের, কারণ দায়িত্ব তারাকে নিতে হবে। এত মানুষ যেহেতু যাবে ওই লাখ লাখ জনগণের মাঝে 100টা বাস আমাদের এই জেলার থেকে বেরিয়ে যাবে, এটা সত্যি অভাবনীয়। আমি আশা করব আপনারা যারা ডেলিগেটস আছেন অবশ্যই যথাসময়ে পৌঁছিবেন, আপনাদের সুচিন্তিত মতামত আপনারা রাখবেন। আগামী দিনে আমাদের সবার আলোচনা সবার মতামত নিয়েই আমরা 9 তারিখে আমরা যে সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্ত আমাদের প্রত্যেকের উপস্থিতিতে আমাদের প্রত্যেকটা জেলা পুরা কুর্মী ছটনাগপুরে যেখানে যেখানে কুর্মী আছে প্রত্যেক জায়গারই প্রতিনিধি উপস্থিত থাকবে, তাদের সকলে মানে ভাবনা নিয়ে সকলে চিন্তা নিয়ে আমরা আগামী এই 10 তারিখে আমরা প্রকাশ্য সমাবেশে যেটা ঘোষণা হবে সেটা আপনারা সকলে দেখতে পাবেন। তো বিশেষ করে এখনও আমাদের 8 তারিখ এবং 9 তারিখ দুটা দিন আছে, যারা ডেলিগেটস যাচ্ছেন নাই, যারা গ্রামে গ্রামে থাকছেন এলাকায় থাকছেন, প্রত্যেককে অনুরোধ করব প্রত্যেকে পাশা মানে এক একটা টিম করে প্রত্যেকটা অঞ্চলে যেভাবে আমাদের টিম রেডি করা আছে সেই রকমভাবে আপনারা কিন্তু মানে যা নির্দেশ দেওয়া আছে সেইটার ভাবে নির্দেশ নিয়ে আপনারা কিন্তু সকলে যে যার দায়িত্ব পালন করবেন। এটা অনেক বড় কর্মসূচি, এটা সাধারণত পার্টির কর্মসূচির মতো নয় যে আমাদেরকে দেখার জন্য বিভিন্ন রকম ওদের পলিটিক্যাল দলের যেভাবে পুলিশ প্রশাসন পলিটিক্যাল নেতৃত্বরা যেভাবে কাজ করে একটা সিস্টেম, আমরা সামাজিক সংগঠন, তো যে মজবুত সংগঠন গড়ে উঠেছে আমাদের সেই সংগঠন যত্ন না কোনো রকমভাবেই কালিমালিপ্ত হয়, এত বড় কর্মসূচিকে সফল করতে যেয়ে বিভিন্ন রকম চক্রান্ত আমাদের প্রতি হবে এটা আমাকে ভাবিয়ে নিতে হবে। কোনো জায়গায় অত্যাধিক উত্তেজনা তৈরি করার চেষ্টা করবে, কেউ কেউ ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবে, বাসে যাইতে যাইতে বারা যারা বাসে যাবেন, বাসে অনেক যুব ভাইরা আছে, বাসে যাওয়ার সময় অনেক মানে আবেগভাবে বাসের মধ্যে কেউ ছাদে চাপবেন নাই, মানে ছাদে বাসের ছাদে কেউ চাপবেন নাই, সবাই ভিতরেই যাওয়ার চেষ্টা করবেন। আর অনেক উত্তেজিত বসে কোনো জায়গায় বাসকে রাস্তায় দাঁড় করে দিয়ে কোনো মোড়ে বাজারে দাঁড় করে দিয়ে যত অযথা ইধার উধার ঘোরাঘুরি না করে কোনো দোকানদারের কাছে যাই করে আমাদের দেখেছি এগুলো ঘটনা ঘটে থাকে, অনেক 5 জন 10 জন যাই করে সেইখানে একটা বাওয়াল সৃষ্টি করা হয়ে যায়, এরকম কেউ কথা কাটাকাটি হয়ে যায়। তো এইটুকুই অনুরোধ করব যারা বাসে যাবেন প্রত্যেকে, যেহেতু বাসে আমাদের মা মাসিদের কাকি জেঠি মানে আমাদের মহিলাদের সংখ্যা বিশেষ করে এবার অনেক বেশি যাবে, তাহলে বাসে মহিলারা থাকবে, কোনো দাদা ভাইদেরকে বলছি যুবদেরকে বলছি আপনারা কেউ অযথা এধার উধার লাইন বাসে যাওয়ার সময় বাস দাঁড় করে নামবেন না, সরাসরি আমাদের হুলুলির টারে পৌঁছাবেন, পৌঁছাবার পরেই ওখানে মিটিং শুনে তারপরে সজ্জা বাড়ি আসবেন। রাস্তার মাঝে কোনো রকম উত্তেজনা সৃষ্টি হলেও সেটা ঠান্ডা করার চেষ্টা করবেন। যান্ত্রিক গোলযোগ যদি কোনো হয়ে থাকে, আমরা দেখেছি অনেক সময় ড্রাইভারের সঙ্গে কন্ডাক্টারের সঙ্গে হেল্পারের সঙ্গে অযথা তর্ক বিতর্কে জড়াই পড়ে, তো কেউ ড্রাইভার বা কন্ডাক্টারের সঙ্গে কোনো রকম বা গরম পায়খানা জ্বর এইসবের যে সমস্যাগুলো প্রাথমিক ট্রিটমেন্ট এইগুলো অন্তত গাড়িয়ে নিয়ে যাবেন সবাই। আমি বিশেষ করে প্রত্যেককে বলবো যারা গাড়ির নেতৃত্ব দিয়ে নিয়ে যাবেন, গাড়িয়ে একটা মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য যেটুকু দরকার আছে, ওআরএস কিছু কিছু জ্বরের ওষুধ কিছু মানে পায়খানার ওষুধ এরকম টাইপের নিয়ে অবশ্যই আপনারা যাবেন। আর আমি যে কথা বলছিলাম বারবার অযথা কোনো রকম গাড়ি যান্ত্রিকগুলো রাস্তার মধ্যেই কোনো গাড়ি আমাদের গাড়ি যাচ্ছে অপোজিট সাইডে অন্য কোনো গাড়ি আছে রাস্তা হয়তো জাম হয়ে গেলো কোথাও,
কোনো গাড়ি আমাদের লাইনে ঢুকে পড়ল, ঢুকে পড়ার পরে গাড়ি আমাদের জাম হয়ে গেল, এক আধ ঘন্টা দেরি হয়ে গেল, সেইখানে জাম ছাড়ল। কর্মীদের কাছে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে দায়িত্বপূর্ণ সচেতন কর্মী, তাহলে সেই দায়িত্ব সচেতনতার সহিত প্রত্যেককে গ্রামে গ্রামে নির্দেশ দিয়ে যারা ডেলিগেটস যাচ্ছেন কালকে অবশ্যই পৌঁছাবেন, আর গ্রামের যারা নেতৃত্ব আছে তারাকে ভালো করে বুঝাইন করে আপনারা যাবেন। আর আমাদের রাজ্যের যত যুব টিম আছে আজকে অনেকেই পৌঁছেছে আমাদের হুলহুলিয়ে, কাল পুরা ফুল টিম পৌঁছাবে। আগামী দিনের যে প্রোগ্রাম, আগামী দিনের যে কর্মসূচি, সেটাকে সফল করার জন্যে প্রত্যেকে মানে জান লাগান দিতে হবে। আমাদের নেতৃত্বরা যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো পুরা জান লাগায় আমরা কাজটা করতে হবে। বাস এটুকুই, আর কিছু বিশেষ কিছু বলার নাই। যারা লাইভটা দেখছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জোহার জানাই, আর পরে যারা শুনবেন প্রত্যেককেই ধন্যবাদ জানাব। যারা আমন্ত্রিত করা হয়েছে আমাদের এই হুড়হুড়ির টারে প্রত্যেকেই আশা করি পৌঁছাবেন, আর সুচিন্তিত মতামত দিয়ে আগামী দিনে কর্মী আন্দোলন কীভাবে আরও আগামী নিয়ে যাওয়া যায় এটাই, সেটাই সকলে মিলে চিন্তা ভাবনা করে এগিয়ে নিয়ে যাবো, এটুকুই আশা করি। সকলকে জোহার, জয় গরম। আর লাস্ট কথা একটা বলবো, আমাদের এখনও যারা দুটা দিন সময় আছে, আমাদের গাড়ি 100 বেশি অতিক্রম করেছি, আমরা 100টার বেশি গাড়ি হয়েছে। 8 তারিখ কালকের দিনটা হাতে আছে, এই কালকের দিনে আরও যদি কিছু গ্রামে গাড়ি ঘোড়া বাড়ানো যায় আপনারা দেখুন, আশা করি আরও বাড়বে, আমাদের 100 বেশি গাড়ি আমাদের বাঁকুড়া জেলা থেকে হওয়ার চান্স আছে। ধন্যবাদ, জোহার সবাইকে, জয় গ্রাম, নমস্কার।